হেমতাবাদ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানিয়ে মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি শহরে মিছিল বের করে বিজেপি। মিছিল চলাকালীন প্রায় 30 জন বিজেপি নেতাকে এদিন আটক করে পুলিশ। শহরের ডিভিসি রোডের বিজেপি জেলা পার্টি অফিস থেকে মিছিলটি বের হয়। মিছিলটি কদমতলাতে আসতে বিশাল পুলিশ বাহিনী তাদের ঘিরে ফেলে। কোতোয়ালি থানার আইসি বিশ্বাস্ত্র সরকার ও বিশাল র‍্যাব বাহিনী মোতায়েন করা হয়েছিল। মিছিলটি পুলিশের সামনে আসতে দুপক্ষের মধ্যে বচসা বেঁধে যায়। এরপর বিজেপির নেতা কর্মীরা হেমতাবাদে মৃত বিধায়কের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন রাস্তাতে। এরপর পুলিশ সকলকে আটক করে পুলিশ ভ্যানে তুলে থানায় নিয়ে যায়। থানায় বিজেপি নেতা কর্মীরা আন্দোলনে ও বিক্ষোভে সামিল হন। 100% বন্ধ সবল দেখতে পাচ্ছেন তো চোখ দিয়ে, আপনারা চোখ আছে আমরা চোখ আছে দেখতে পাচ্ছেন, চা বাগানকে বন্ধ করা হচ্ছে, সবখানে বন্ধ হচ্ছে। তৃণমূলের নেতারা 25টা লোক নিয়ে মিছিল করলো টিকটকে, এক্স এমপি নেতৃত্বে, আর পুলিশ কত 300। পুলিশ ছাড়া সাধারণ মানুষ ওদের সাথে নেই, একটা লোক নেই। আজকে বিজেপি রাজপথে আর তৃণমূলের নেতারা সব 2000 টাকা দামে ইলিশ মাছ নিয়ে পরিবার নিয়ে খেয়ে দিয়ে এখন ভাত ঘুম দেবে। মিছিল এখন করবা? এই রাস্তা কি তৃণমূলের বাবার পৈতৃক সম্পত্তি নেই? এই রাস্তা আমার আপনার জনগণের টাকায় তৈরি রাস্তা, তৃণমূল নেতাদের রাস্তা। কতজন গ্রেপ্তার হয়েছে সারা জেলায়? 100 জন উপরে গ্রেপ্তার হয়েছে। পার্টি অফিস থেকে নিয়ে গিয়ে আমাদের লোককে অ্যারেস্ট করা হচ্ছে, পার্টি অফিসের ভিতর থেকে অ্যারেস্ট করা হচ্ছে, সারা জেলায় সবখানে আমাদের লোককে অ্যারেস্ট করছে, রাজগঞ্জে করছে, ধূপগুড়িতে করছে, ময়নাগুড়ি, মালবাজার, মেটেলি সবখানে অ্যারেস্ট করছে, পুলিশে করাচ্ছে। পুলিশের ভূমিকা কি দেখছেন এখন পর্যন্ত? আইসিওসিটা তৃণমূলের ব্লক সভাপতি, ওদের সমস্যা কি? ওদের তো তৃণমূলের তো একটা ব্লকে 5টা করে সভাপতি, আর ওসিটা একটাই, ওসিটাই ব্লক সভাপতি কাজ করছে। এই তো